চব্বিশ পরগনা জেলা হাবড়া পৌরসভার অন্তর্গত বাণীপুর ইতনাকরণীর বরদা শ্যামা মায়ের ৫৩তম বাৎসরিক উৎসব হয়ে গেল ৮-৯-১০ এপ্রিল ২০২২। ৮ এপ্রিল সকালবেলা থেকে ছিল ছোট ছোট ছেলেমেয়েদের এবং কিশোর কিশোরীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা। ৯ এপ্রিল সকালবেলা থেকেই ছিল শ্যামা মায়ের বিশেষ পুজো, হোমযজ্ঞ এবং মহাভোগ। যে সমস্ত ব্যক্তি এবং সংগঠন তাদের নিজেদের কর্মের দ্বারা দেশ এবং দশের সেবা করেছেন, সেই সমস্ত সমাজসেবামূলক সংগঠন এবং সমাজসেবীদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিন এক বিরাট স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। অনেক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে ছিল গান এবং নৃত্যানুষ্ঠান এবং গোবরডাঙ্গা শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের ছেলেমেয়েরা নাটক পরিবেশন করেন। এছাড়াও ছিল এদিন নতুন বস্ত্র বিতরণ, অসংখ্য মানুষকে শাড়ি এবং নতুন বস্ত্র বিতরণ করা হয়। এরপরে দুপুরবেলা ছিল মায়ের প্রসাদ বিতরণ, অগণিত মানুষ সেই প্রসাদ গ্রহণ করেছেন। তারপর বিকেলে ভক্তিমূলক গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ১০ এপ্রিল সারাদিন উদয়াস্ত ছিল হরিনাম সংকীর্তন এবং রাধা গোবিন্দ পুজো। তিন দিনের এই অনুষ্ঠান উপলক্ষে এসেছেন অসংখ্য ভক্ত এবং অনেক বিশিষ্ট জনেরা। তার মধ্যে উজ্জ্বল উপস্থিতি ছিল হাবড়া পৌরসভার চেয়ারম্যান শ্রী নারায়ণ চন্দ্র সাহা মহাশয়, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শ্রী গোপাল শেঠ মহাশয়, এছাড়াও ছিলেন হাবড়া থানা আইসি এবং হাবড়া হাসপাতালের সুপার। তৎসাহ ছিল গোবরডাঙ্গা, বনগাঁ এবং হাবড়া পৌরসভার নবনির্বাচিত পৌর প্রতিনিধিরা। এছাড়াও ছিলেন হাবড়ার প্রাক্তন বিধায়ক তপতী দত্ত মহাশয়া। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন স্বামী সত্যরূপানন্দ মহারাজ। এবছরের ৫৩তম বর্ষে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসেছেন এবং এই অনুষ্ঠানের জনপ্রিয়তা অনেক বেড়েছে। আশা করা যায় আগামী দিনে ইতনাকলোনী বরদা শ্যামা মায়ের বাৎসরিক অনুষ্ঠানে এক বিরাট উৎসবের আকার ধারণ করবে। দীপ্তি রিপোর্ট, নিউজ আইল্যান্ড ১৫। আজ হল ইতনা বরদা শ্যামা মায়ের ৫৩তম বছর বাৎসরিক উৎসব। আমাদের স্বর্গীয় চুনিলাল মুখার্জি এটা আরম্ভ করেছিলেন। তার প্রত্যেকগুলি চালু চলে যাওয়ার পরে চৈত্র মাসের শেষ সপ্তাহ, শুক্র, শনি, রবি আমরা এই তিন দিন সেভাবে আমরা এই উৎসবটাকে পালন করি এবং আমাদের গ্রামবাসী এলাকার মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে এই উৎসবে সকলে আগ্রহের সঙ্গে সকলে যোগদান করে এবং অপেক্ষায় থাকে সকলে। আজকের এই অনুষ্ঠানে প্রায় ৪০০ লোককে আমরা বস্ত্রদান করেছি। আর এছাড়া এইখানে এই অনুষ্ঠানে কয়েক আপনারা দেখেছেন অসংখ্য মানুষের ভিড় ছিল এবং প্রচুর মানুষ এখানে প্রসাদ পেয়েছে, মায়ের পূজা দিয়েছে, কয়েকশো মানুষ মায়ের বাটা দিয়েছে এখানে। এছাড়া নারায়ণী হাসপাতাল থেকে হার্ট চেকআপ ক্যাম্প, রোটারি ক্লাব, ইনার ক্লাব অফ হারমোনি, এখান থেকে ডাক্তার শিশু বিশেষজ্ঞ এসেছিলেন, বিনা পয়সায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা ছিল। আর আমাদের হাবড়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং বনগাঁর পৌরপ্রধান গোপাল শেঠ, গোবরডাঙ্গার কাউন্সিলর সহ আরও প্রায় ১৫ জন কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন। হাবড়ার নবনির্বাচিত কাউন্সিলররা সকলে ছিলেন, সকলে মায়ের আশীর্বাদ নিয়েছেন এবং তাদের অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের আনন্দ পেয়েছেন। আমাদের হাবড়া হাসপাতালের সুপার
এবং আমাদের হাবড়া থানার আইসি তারাও বক্তব্য রেখেছেন, অনেকক্ষণ এখানে কাটিয়েছেন। প্রত্যেককে আমরা মায়ের আশীর্বাদ স্বরূপ সকলকে স্মারক প্রদান করেছিলাম আজকে মানব সম্পদ হিসাবে। এছাড়া আমাদের সাংস্কৃতিক জগতে সুর সঙ্গীত, আবার বিকালবেলা সৃজন সাংস্কৃতিক সন্ধ্যা এবং এই সমস্ত অনুষ্ঠান হবে, মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে সব উপভোগ করেছেন। আমরা পাশের আমার ভিতরে স্কুল আছে, স্কুলে বাচ্চাদের জন্য আমি আমার কাউন্সিলরের হাতে ওখানে শিশুদের জন্য আমি বস্ত্র তুলে দিলাম যে নতুন বস্ত্র ওরা পয়লা বৈশাখে পরবে। যতটুকু সম্ভব আমরা দিতে পেরেছি, দিয়েছি তাদের হাতে, তাদের মুখে হাসি তোলার জন্য। এছাড়া অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এবং আবৃত্তি প্রতিযোগিতা, তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। তো সুতরাং একটা উৎসাহ উদ্দীপনার মধ্যেই অনুষ্ঠানটা হয়েছে। আমাদের হাবড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাগর সাহাকে সম্মাননা করা হয়েছে, আজকে স্মারক সম্মান দিয়ে ভূষিত করা হয়েছে তাকে। তো এটা আমরা কিছু নয়, এটা মায়ের আশীর্বাদ মনে করি আমরা। তারা মানুষের জন্য কাজ করছে, জনপ্রতিনিধি, মায়া তাদেরকে শক্তি দিক, সুবুদ্ধি দিক, যাতে মানুষের কাছে তারা নিঃস্বার্থভাবে সবায় কাজে লাগতে পারে, মানুষ যাতে উপকৃত হতে পারে এবং তারাও সুস্থ থাকুক, ভালো থাকুক, এইভাবে তারা মানুষের সবাই কাজে লাগুক। মায়ের কাছে এই আবেদন করেছি, প্রার্থনা করেছি প্রত্যেকের জন্য, এলাকার মানুষ প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করেছি, মানুষ সকলে সুখে শান্তিতে থাকুক। আগামীকাল আমাদের উদয়াস্ত নাম দিয়ে আগামীকাল আমাদের অনুষ্ঠান শেষ হবে। আপনার নামটা কি? স্বামী সত্যরূপানন্দ, সম্পাদক ইথিনা কালীবাড়ি, রামকৃষ্ণ সারদা সেবাশ্রম।